হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ লিনা ফ্রম লিনা স্কাই আমি আবার চলে আসলাম আপনাদের সেই প্রিয় টপিক নিয়ে সেই টপিকটা হচ্ছে আপনি কি জব খুঁজছেন এর আগে বলেছিলাম আগের ভিডিওটিতে যে পার্ট ওয়ানে যে আপনি জবে ফার্স্ট কোন কোন জিনিসগুলো জব পাওয়ার জন্য আপনি করবেন ফার্স্ট ছিল বিজ্ঞাপন পড়বেন দ্বিতীয়ত ছিল আপনি সেখান থেকে বিজ্ঞাপনগুলোকে চিহ্নিত করে সে আপনার কোনটা কোনটা আপনার সাথে যায় আপনার যোগ্যতার সাথে সেগুলো চিহ্নিত করে সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবেন এখন সেকেন্ড টিপস যেটা সেটা আমি বলবো এক একটা জবে আপনি লাইক একটা সিভি তৈরি সিভি একটা ইম্পর্ট্যান্ট থিংস আপনি যখন জব জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনি সিভিটা ড্রপ করবেন তারা আপনার সিভিটা পড়বে পরে দেখলো যে সিভিতে আপনার ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনি দিতে না ঠিক মতো। যখনই আপনার ইনফরমেশনগুলো আপনি হাইলাইট করতে পারেননি দিতে পারেননি তাদের যা তারা চেয়েছিল সেটা তারা পেল না তখন কিন্তু আপনার তাকে ডাকলই না সো সিভি ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং অনেকেই আমাকে বলে যে আমি একটু জব চাই তুমি আমাকে একটা সিভি বানিয়ে দাও এটা কোনো কথা বলেন আপনি করবেন জব আপনি একটা আপনার যোগ্যতা সম্পর্কে আমি কিভাবে জানব আপনি আমাকে কি পাঠাতে পারেন সর্বোচ্চ আপনার ডেট অফ বার্থ আপনার বেসিক কিছু জিনিস পাঠাতে পারেন বাট আপনার কোন যোগ্যতাটা আছে সেটা সবচেয়ে বেশি ভালো জানেন আপনি আপনি যখন জবে যাবেন এক একটা জবের জন্য লাইক আপনি টিচিং প্রফেশনে যাবেন এখন টিচিং প্রফেশনে যদি আপনি সিভিতে লিখে রাখেন যে আপনি একটা খুব ভালো কাস্টমার কেয়ারে কোথাও একদিন বা দুই দিনের ট্রেনিং করেছেন বা কিছু সেটা কিন্তু যাচ্ছে না টিচিং প্রফেশনে যদি আপনি যান সেখানে আপনি সিবিটা কীভাবে বানাবেন আপনার প্রথমে আপনাকে দিতে হবে যে আপনার টিচার হিসাবে আপনার কোনো ছোটোখাটো যোগ্যতা আছে কি না আপনি একদমই ধরে নেন আপনি কোনো জবে কোনো দিন যান নাই আপনি একদম নতুন সো টিচিংয়ে যেতে হলে আপনাকে আপনি কোনো টিউশনই করেছিলেন সেটা আপনি উল্লেখ করতে পারেন প্রথমত আপনার বেসিক যে জিনিসগুলো লাইক আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানসগুলো টিচিংয়ের উপরে যদি বিএড এম বা এই টাইপের ছোটোখাটো কোনো টিচিং কোর্স যদি থাকে সেগুলোর কথা আপনি উল্লেখ করলেন তারপর আপনি উল্লেখ করবেন হচ্ছে যে আপনি কোন মানে এই জাতীয় কিসের সাথে রিলেটেড ছিলেন লাইক আপনি কোনো টিউশনই করেছেন কি না দেখবেন আপনি যদি টিউশনের অভিজ্ঞতা থাকে টিচিংয়ে কিন্তু কাজে লাগবে এখন আপনাকে চাইলো একটা আপনি এটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে লাইক একটা কাস্টমার কেয়ার সার্ভিস একটা ব্যাঙ্কে আপনি কাস্টমার কেয়ার সার্ভিস ফ্রন্ট ডেস্ক আপনি জব করবেন এখন আপনি সেখানে আপনি কোথাও কোনো দিন আগে টিউশনি করেছিলেন এখন টিউশনই কথা লিখে দিলেন যে আমি অনেক টিউশনি করিয়েছি আমার খুব এক্সপিরিয়েন্স আছে আমি ভালো পড়াতে পারি এখন যদি ওই সিবিতে আপনি কাস্টমার কেয়ার সিবিতে যদি টিউশনির কথাগুলো লেখেন তাহলে কি গেল সিবিটা কি পেট হলো হলো না আপনাকে জব অনুযায়ী সিবি রেডি করতে হবে আপনি টিচিং আপনি টিউশনি করেছেন আপনি কখনো বাইং হাউসে জব করেছেন এখন আপনি ব্যাংকে জব করতে চাচ্ছেন নো প্রবলেম আপনি ঠিক ওইভাবে আপনার সিভিটাকে আপনি সাজাবেন তারপর ওইভাবে জব মানে কি জব মানে হচ্ছে আপনি সেল করবেন আপনাকে নিজেকে সেল করা বিকজ আপনার আপনি একটা সার্ভিস দেবেন আপনি যত বেশি নিজেকে হাইলাইট করতে পারবেন আপনি জব মার্কেটে যে বলতে পারবেন যে আমি এতটাই কোয়ালিফাইড তারা বলবে যে এই প্রশ্নটা কিন্তু করবে আপনাকে যে ওয়াই ইউ থিঙ্ক দ্যাট ইউ আর কোয়ালিফাইড ফর দিস জব এই জবটার জন্য কেন কোয়ালিফাইড তখন এই জন্য আপনাকে জবের বিজ্ঞাপনে জব ডেসক্রিপশনে গিয়ে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে চেক করতে হবে যে পয়েন্টগুলো কী চেয়েছে সে পয়েন্টের সাথে আপনি কতটা যান তখন আপনি এক্সপ্লেন করতে পারবেন যে টিচার হলে আপনি বলবেন যে আমি অনেক স্টুডেন্ট পড়াতে পারি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এস বইগুলোর সম্বন্ধে আমি জানি আমি ভালো সিলেবাস সম্বন্ধে ভালো ভালো স্কুলের সিলেবাস টিচার বাচ্চাদের পড়িয়ে সিলেবাস সম্বন্ধে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে আমি সুন্দর করে প্রশ্ন তৈরি করতে পারি প্রশ্নের আনসারগুলো তৈরি করতে পারি দেখবেন আপনার টিচিং প্রফেশন যদি যান যদি ইন্টারভিউ দেন আই এম শিওর আপনি চুজ আপনাকে চুজ করবেন এখন আপনি যেতে চান কাস্টমার সার্ভিসে সো জব ডেসক্রিপশনে যে কথাটা লেখা আছে যে পয়েন্টগুলো ওই পয়েন্টগুলো আপনার সাথে যেতে হবে যদি দেখেন যাচ্ছে না তখন কী করবেন আপনি অনেক জব সি করলেন চাইলেন দেখলেন যে কোনোটার সাথে আপনার যাচ্ছে না তখন ওই জবে আপনি কোয়ালিফিকেশানসগুলো কোয়ালিফিকেশানস কি বিএ বি কম অনার্স মাস্টার্স পিএইচডি কোনো তো শেষ নাই বাট এটা কিন্তু জবের কোয়ালিফিকেশান এটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশানস জবে কী চাবে জবে চাবে হচ্ছে আপনি সুন্দরভাবে সাথে কথা বলতে পারবেন আপনি মাইক্রোসফট অমুক জানেন কি না আপনি যদি আপনি যদি একটা অনলাইন সফটওয়্যারে কাজ করেন ওই সফটওয়্যারের কাজটা আপনি জানেন কিনা না সো এগুলো দেখে দেখে আপনি কিন্তু আপনি মার্কেটিংয়ে যাবেন আপনাকে আপনাকে প্রথম কোয়ালিফিকেশানকে সেল করতে পারেন কি না আপনি প্রোডাক্ট সম্বন্ধে যে জিনিসটা সেল কর সেল করার একটা অন্যতম অনেক ধরনের সেলস আছে টেলিফোনে সেলস আছে ফেসবুকে সেলস আছে এখন অনেক টাইপের সেলস চলে আসছে সেই সম্বন্ধে আপনাকে স্কিল স্কিল হতে হবে আপনি নিজে নিজে হতে পারেন অথবা আপনি চিন্তা করলেন যে না আমি তো পারছি না আমি তো আই এম নট ক্যাপাবল যে কীভাবে নিজে নিজে ট্রেনিং নিজেকে ট্রেন করতে হয় তাহলে আপনি একটা সেন্টারে যান ট্রেনিং সেন্টার যান অনেক ট্রেনিং সেন্টার আছে সেই জব অনুযায়ী ডিসক্রিপশন অনুযায়ী আপনি একটা জব করছেন লাইক আপনি একটা এয়ারলাইনে জব করবেন এয়ারলাইনে কী এয়ারলাইনে জব করে টিকিট সেল করবেন রিজার্ভেশন করবেন একই রকম আপনি একটা হোটেল মোটেলে জব করতে গেলেও কিন্তু ওরকম রিজার্ভেশন টিকিট সেল এরকম হ্যাঁ বা আপনি একটা জাহাজের জাহাজের জব করতে যাবেন এরকম এগুলো সিমিলার ট্রাভেলিং ট্রেডে সিমিলার সো আপনি যখন যাবেন যাওয়ার আগে কিন্তু আপনাকে কোর্স করতে হবে আমি ক্লোদিং অ্যান্ড টেক্সটাইলে পড়ছে কিন্তু আমি জব করেছি এয়ারলাইনে তা আমার কোনো এডুকেশনের সাথে কি আমার মিললো মিলল না কিন্তু আমাকে কীভাবে কিভাবে প্রথমে ঢুকতে হয়েছে আমাকে আমি প্রথম যখন অ্যালাইন ঢুকি আমি ফ্রন্ট ডেস্কে ঢুকি অ্যাজ এ ফ্রন্ট ডেস্ক অফিসার লাইক আমি ফোন পিক করব, ফোনে আমি তাদের ভাড়াগুলো কোন ক্লাসের কোন ভাড়া ব্যাগজাউন্স কত ব্লা 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 আমি এগুলো বলবো ইটস নট এ বিগ ডাল ফোনে বলবো ওভার ফোনে বলবো সামনে কাস্টমার আসলে কাস্টমারকে বলবো কিন্তু ওখানে কিন্তু আমাকে ঢুকেই যে আমি একটা ওখানে কিছু নিয়ম আছে তো আমি যদি ওই ডেস্কের যোগ্যতাটুকু এই যদি জবে যেতাম তাহলে কিন্তু আমি আর কখনোই বড় অফিসার হতে পারতাম না ওখানেই ওয়েলকাম টু মালয়েশিয়া অ্যালাইন্স কিংবা ওয়েলকাম টু গার্লফেয়ার বলে আমি ভাড়া বলতাম সব অ্যালাইনের ওই মুখস্থবিদ্যা ভাড়া বলতাম তাহলে কিন্তু আমার কখনোই আর আমাকে বড় লেভেলে আমার যাওয়া হতো না আমি কোয়ালিফাইড আমি মাস্টার্স আমি ফার্স্ট ক্লাস তাহলে আমি কেন আপার পজিশন যেতে চাইবো না তখন আমাকে কি করতে হবে আমাকে ট্রেনিং নিতে হবে লাইক অ্যালাইনের উপর অনেকগুলো ট্রেনিং আছে সে ট্রেনিংগুলো আপনি টাকা খরচ করে আপনি ট্রেনিং নেবেন পর্যটনে আপনি ইয়েতে হোটেলে চাকরি পেতে চান পর্যটনের কোর্স আছে বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্টের কোর্স আছে আপনাকে কোর্সগুলো করতে হবে হ্যাঁ প্রথমে আপনি কোর্স করার মতো আপনার কাছে টাকা নেই ধরে নিলাম আপনার কাছে কোনো টাকা নেই তখন আপনি ওই রকম ছোট্ট একটা প্রথমে প্রথম লেভেলে আপনি জয়েন করলেন জয়েন করার পরে কিন্তু আপনার কাছে টাকা হবে বেতন পেলেন সেই বেতনটা আপনি আবার নেক্সট আপনার ইনভেস্ট করলেন আপনি একটা ট্রেনিংয়ের জন্য আপনি বুঝে গেলেন যে এখানে নেক্সট স্টেপটা কী অফিসের জবগুলো কী এখানে কীভাবে আপনি একটা কাজটা পেতে পারেন অনলাইনে আপনি কীভাবে জবটা করবেন কীভাবে রিজার্ভেশন করবেন টিকিটিং করবেন আরও বড়ো হলে কী করতে পারবেন মার্কেটিং সেলসে কীভাবে যাবেন নিজেকে আপডেট করবেন সো আপনি ট্রেনিং করবেন আর দু একটা ট্রেনিং করে যখন আপনি একটু বড়ো অফিসার হয়ে যাবেন তখন কিন্তু ওরাই আপনাকে ট্রেনিংয়ে পাঠাবে অফিসে আপনাকে ট্রেনিংয়ে পাঠাবে আপনি যখন একটা অফিসে ঢুকে যাবেন জবে তখন কিন্তু অফিস আপনাকে শুধু বড় বড় লাইক ব্যাংক বলেন এয়ারলাইন বলেন হোটেল রিজার্ভেশন বলেন তারা সবাই তাদের এমপ্লয়দেরকে আপডেট করে সফটওয়্যার আপডেট হচ্ছে এমপ্লয় আপডেট না হলে কীভাবে সম্ভব তাই না আগে আমরা টিকিট হাতে লিখতাম তারপর প্রিন্টারে তারপরে চলে আসলো অনলাইনে এখন কাস্টমার নিজেই টিকিট আপডেট করতে পারে সো এই যে যে ট্রেনিংগুলো আপনাকে কিন্তু ট্রেনিং নিতে হবে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন তখন অল আপনাকে ট্রেনিং ট্রেনিং করাতে কোম্পানি আপনাকে ট্রেনিং করতে পাঠাবে কোম্পানি আপনাকে স্কিল করবে আর আপনি যখন তারা যখন আপনাকে পে করবে আপনাকে ট্রেনিং করাবে তখন কিন্তু আপনার জব লুজ করার কোনো প্রশ্নই আসে না বিকজ তারা ট্রেনিং করিয়ে ফেলেছে আপনাকে ইনভেস্ট করে ফেলেছে আপনি তাদের জব ধরে ফেলেছেন তারা আপনাকে আর কখনোই জব থেকে বলবে না যে তুমি চলে যাও আর আপনি যদি জব ট্রেনিং করার পরেও পারেন না আপনি পাচ্ছেন না তাহলে তো আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কোয়ালিফাইড না আপনি তখন কিন্তু আর জবে টিকতে পারলেন না জব মানে স্টুডেন্ট লাইফে কি আপনি যখন প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন আপনি পড়ছেন পড়ার পর পর আপনি নিজেকে আপডেট করতেছেন আপনি যখন ভালো রেজাল্ট করবেন যত পড়বেন আপনি তত ভালো রেজাল্ট করবেন জবেও ঠিক তাই আপনাকে জবে পড়তে হবে জবে গেলে বড় বড় জবে সবসময় পড়তে হয় বড় হইতে হইলে ওই এক কেরানি চাকরি ওই শুধু প্রতিদিন ফর্ম ফিল আপ প্রতিদিন ওগুলো করে আসলে ওইটুকুই ওই ও ওই জায়গায় সীমাবদ্ধ থাকতে হবে তাহলে সেটাকে কেরিয়ার বলে না কেরিয়ার ডেভেলপমেন্ট বলে না কেরিয়ার ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে ট্রেনিং নিতেই হবে আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন যত বড় ডক্টর হন আপনি দেখবেন ডক্টররা বছরের পর বছর পড়ালেখা করে কেন করে কারণ আপডেট হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আপডেট হচ্ছে সব কিছু আপডেট হচ্ছে আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারেন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না জব মার্কেটে এত গেল জব মার্কেট সার্ভাইভ করা আমি তো পরে সার্ভাইভের ব্যাপারটা আসবে সেকেন্ড হচ্ছে আপনি কীভাবে সিবি তৈরি করবেন সো সিবিটা আপনি যখন বিজ্ঞাপনটা পড়লেন সেই অনুযায়ী আপনি সি তৈরি করবেন আপনি মার্কেটিংয়ে জবে যাবেন আপনি তাহলে কি করবেন আপনি চিন্তা করলেন আপনি একটা কোনো দিন একটা ক্যাম্পেই গিয়েছিলেন কোনো স্কুল থেকে বা কলেজ থেকে কোথাও কোনো ক্যাম্পেইন বা কোনো ব্লাড ডোনেট করেছেন আপনি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ব্লাড ডোনেশন ইজ এ গুড থিং পিপলের সাথে আপনার ইন্টারাকশন আছে সেই কথাটি আপনি উল্লেখ করে দিলেন সিভিতে যে আপনি একজন ব্লাড ডোনেশন একটা গ্রুপের সাথে আপনি ইনভলভ ওরা কিন্তু ক্লুটা পেয়ে গেল যে আপনি মানুষের সাথে ইনভলভ হতে পারেন ইন্টারাকশন হতে পারেন আপনি মানুষকে বোঝাতে সক্ষম হন তাহলে আপনারা মাকে আপনি মার্কেটিংয়ের জন্য একটু হলেও কোয়ালিফাইড আপনার কিন্তু কোনোই কোয়ালিফিকেশানস নাই আপনি কোনোদিন জব করেনি বাট ওই ছোট্ট ব্লাড ডোনেশনটা ওটাই কোনো দিন যদি কোনো জায়গায় কোনো অফিসে আপনি একটু ইন্টারনি করে থাকেন ভেরি গুড ইন্টারনি তো ফ্রি বা কোথাও আপনি ভলান্ট্রি একটা জব করলেন ভলান্ট্রি আপনি কোনো একটা অফিসের তাহলে আপনি জানেন যে অফিসের অ্যাজ এ সেক্রেটারি হিসাবে একটা ভলান্টারি জব করেছিলেন কিংবা মার্কেটিং হিসাবে ভলান্টারি জব করেছিলেন ওটা আপনি উল্লেখ করলেন ভলান্ট্রি জবটা যখন করলেন তখন ওই ওই কোম্পানি কিন্তু আপনাকে একটা লেটার দিবে যে সেখানে ভলান্টিয়ারি হিসেবে সে খুব ভালো ছিল আপনি খারাপ থাকেন ভালো থাকেন আপনাকে খুব সুন্দর একটা লেটার দিবে সেই লেটারটা আপনি ওখানে ফার্স্ট আপনার ছোটোখাটো দিয়ে একটা কোয়ালিফাই মানে অ্যাকাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডের পরেই আপনি উল্লেখ করলেন যে আমি একটা ভলান্টারি জব করেছি ব্লা 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 আমার এখানে একটা লেটার আছে এই যে যে এই দিস ইজ কলযোগ্যতা আপনি যদি বলেন যে ওটা তো এক্সপিরিয়েন্স যায় এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনি দশ বছরে চাকরি করে আসছেন তারপর আপনি এক্সপিরিয়েন্স তাহলে আর আপনি যদি দশ বছর চাকরি করে থাকেন তাহলে আপনি নতুন করে কিভাবে ঢুকবেন নতুন করে আপনি ঢুকবেন আপনার এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলোকে আপনি শো করবেন এটা হচ্ছে সেকেন্ড টিপস কিভাবে একটা সিভি তৈরি করবেন এখন যদি আপনি মার্কেটিংয়ের সিভিতে লিখে দেন যে আপনি ছয় ফিট লম্বা সুদর্শন আপনার গলা বয়স খুবই ভালো আপনি একটা ছবি দিয়ে দিলেন ছবিটাও খুব একটা পোস্পাস মার্কা একেবারে সুন্দর একটা নায়কের মতো করে একটা হুন্ডার উপরে দাঁড়ায় একটা ছবি দিয়ে দিলেন ওটা কিন্তু আপনার একটা পাত্রী চাওয়ার জন্য যে 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 সেই সিবি আপনি দিয়ে দিলেন মার্কেটিংয়ে জবের জন্য হলো না কিন্তু পাত্রী চাইতে হলে এক ধরনের সিবি লাগে যেরকম আপনার বাবার পরিচয় মায়ের পরিচয় বাবার মা খালা নানি পরিচয় দেবেন আপনার কোয়ালিফিকেশানস দেবেন আপনার হাইট দেবেন আপনার উচ্চতা দিবেন এই না কিন্তু ওইটা আবার আপনি জবের ক্ষেত্রে আপনার যাবে না সো সিবি একটা ইম্পর্ট্যান্ট থিং আপনার সিভি কেউ তৈরি করে দিবে না আপনার সিভি আপনার নিজেকে তৈরি করতে হবে হতে পারে আপনি টাইপিং জানেন না বা কম্পিউটারে ভালো স্কিল নেয় আপনার সেটাও আপনাকে শিখতে হবে ছোটোখাটো জব এখন ডাক্তারদেরও কম্পিউটার স্কিল লাগে সো এই স্কিলগুলো জানতে হতে জানতে হবে আপনার সিবি আপনাকে নিজেকে তৈরি করতে হবে মেইল কীভাবে করতে হয় মেল কীভাবে রিসিভ করতে আমার মনে হয় না যে আজকাল একটা দোকানের একজন যে সেলসম্যান সেও জানে কীভাবে মেল চেক করতে হয় কীভাবে মেল করতে হয় সে যোগ্যতাটুকু তার আছে এবং প্রত্যেকটা জব এভরি জব ইজ ইম্পর্টেন্ট আমি বলবো জব মানে কি সেটা সম্বন্ধে জানতে হবে জব মানে কিন্তু কিছু করা জব মানে এই না যে আপনি ব্যাংকে জব করবেন আপনি বড় কোনো জায়গায় বড় কোনো বিগ পোস্টে জব করবেন এটা কোনো না আপনার যোগ্যতা হচ্ছে কি জানেন আপনার যোগ্যতা হচ্ছে আপনার কনফিডেন্স আপনার দুইটা হাত আছে দুটা পা আছে আপনার চোখ আছে আপনার মাথায় ব্রেইন আছে ইউ ইউ আর কাপাবল টু ডু সামথিং আপনি জব আপনি কাজ করতে পারেন আপনার কাজে ইচ্ছা আছে এটাই আপনার কোয়ালিফিকেশান সেজ আপনি যখন দেখলাম আপনি কিছুই পাচ্ছে না নো প্রবলেম আপনি এখন দেখেন হাজার হাজার শপিং মল তারা একটা বেকার একটা ইন্টারমিডিয়েট পাশ ছেলেকেও তারা কিন্তু সেলস বয় বা সেলস গার্ল হিসেবে নিবে আপনি জয়েন করে ফেলেন ওয়াটস এটা আপনার নেক্সট জবে আপনি অনার্স মাস্টার্স পাস করবেন পড়ালেখা করবেন নেক্সট জবের জন্য একটা বিরাট একটা কাজে দিবে যে আপনি সেলসে কাজ করেছেন অ্যাজ এ সেলস পারসন সেটা ছোটো হোক বড় হোক এটা কিন্তু আপনার কোনো জব কিন্তু ছোট সবাই দেখা যাবে না আপনি যখন বিগিনার আপনি যখন শুরু করবেন আপনি ছোটো থেকে শুরু করবেন একজন ডক্টর আমার কাছে একজন ডক্টর জব চেয়েছে সে একজন ডক্টর একজন অনার্স মাস্টার্স হোল্ডার সে আমার কাছে জব চেয়েছে কেন আমার কাছে জব চায় আমি কি একজন কোম্পানি লিমিটেড কোম্পানির মালিক আমার কাছে জব চাই না কেন জব চায় কারণ সে বুঝে যে সে চিন্তা করে কি আমাকে দেখলে মনে হয় মনে হয় যে আমিও অনেক কোনো কোম্পানির মালিক হতেও পারি অথবা কোনো কোম্পানির মালিকের ওয়াইফ যাই হোক ইট ইজ জব যে চায় আসলে সে বুঝে যে আমি হয়তো আমাকে ওরকম লাগে আমার কাছে আমাকে দেখলে হয়তো ওরকম আমার কনফিডেন্স তারা বুঝে তার জন্য তারা আমাকে জব চায় হ্যাঁ আমি জব দিতে না পারি অন্তত কিন্তু আমি জবের উপদেশটা দিতে পারি যে হাউ টু গেট এ জব একটা জব কীভাবে পেতে হয় একজন ডাক্তার আমার কাছে জব চায় আমার একটা ডক্টর একজন ডক্টর কী কত ব্রিলিয়ান্ট কত লেখাপড়া শিখে সে জব ডাক্তার হয়েছে কিন্তু সে জব চায় কেন চায় বিকজ সে নিজেকে কাপাবোল করতে পারেনি সে ডাক্তার কিন্তু সে জানতেছে না যে তার লিঙ্কগুলো তার যোগাযোগটা সে নিজেকে ওইভাবে আপডেট করতে পারে নাই সে একবারেই সে বড় বেতনের জব সিক করছে না ইট ইজ নট দ্য ওয়ে একবারে বড় বেতনের জব চাওয়া যাবে না আমি ডক্টর আমি ছোটো খাটো ইন্টারনি ইন্টারনি বেতন পেয়েছি ইন্টারনি শেষ হয়ে গেলে আমি ছোটো একটা ডায়াগনস্টিক সেন্টার ডুবো তারপর আমি আস্তে 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 আমি ডেভেলপ করবো যদি কোথাও না কত বড় বড় ডাক্তারকে আমি এখন পিএইচডি হোল্ডার ডক্টর যারা প্রফেসর যারা তাদেরকেও আমি দেখেছি ফার্মেসিতে তারা বসতো তো কী হয়েছে ওয়ান্স সে ফার্মেসিতে বসতো এখন তো সে বড় বড়ো হসপিটালের সে কনসালট্যান্ট এটা কোনো খারাপ কিছু না আপনাকে প্রথমে কিন্তু ঢুকতে হবে একটা ফার্মেসিতে যদি আপনি ডক্টর হন এটা কিছু না কিন্তু কিছু কিছু পার্সন আছে যারা বলবে ইস আমি এত বড় একটা ঢাকা মেডিকেল সলিমুলা মেডিকেল থেকে পাশ করে আমি ফার্মেসিতে বসবো নো ইটস নট কোড ইট পসিবল তার কিন্তু আসলে জবের মেন্টালিটি নেয় আমি বলবো তার মধ্যে এই জিনিসটাই গ্রো করেনি আই হ্যাভ টু আর্ন মানি আই হ্যাভ টু আই এম লুজিং মাই টাইম আমি জবে যাচ্ছি না আর কি একটা ডাক্তার জবে যাচ্ছে না আর কি মানে হচ্ছে সে লুজ করছে সে পেশেন্ট দেখা সে প্র্যাকটিস ডক্টর মানে তো প্র্যাকটিস যত পেশেন্ট আসবে সে নতুন নতুন কেস পাবে আর সে ঘরে বসে থাকবে কবে আমার সে কাঙ্ক্ষিত জবটি আসবে সিবি পর সিবি জমা দিবে তাহলে কিন্তু সে সে টাইমের সাথে সাথে তার সে পেশেন্টগুলোকে সে লুজ করবে সে এক্সপিরিয়েন্স সে লুজ করবে নতুন নতুন পেশেন্ট চলে আসবে তার পড়ালেখা ব্যাকডেটেজ হয়ে যাবে যদি সে দুই মাসও ঘরে বসে থাকে ওই দুই মাসে পিছিয়ে গেল নো ঘরে বসে থাকা যাবে না তুমি ইন্টারনি করা অবস্থায় তুমি যদি ডক্টর হও তুমি ইন্টারনি করা অবস্থায় তুমি জব খুঁজবা তুমি যদি ব্যাংকার ব্যাঙ্কার মার্কেটিংয়ে হও ইন্টারনি করা অবস্থায় জব খুঁজতে হবে এটাই নিয়ম আবার অনেক সময় দেখা যায় ইন্টারনি করা অবস্থাই কোনো একটা কোম্পানিতে ইন্টারনি করলো ইন্টারনি করতে করতে ওই কোম্পানি তাকে এতটাই পছন্দ করবে তার যোগ্যতা এতটাই বেটার যে তাকে আর কোথাও যেতে হলো না ওই কোম্পানি তাকে রেখে দিল অনেক ক্ষেত্রেই এটা রেখে দেয় না বিকজ রেখে দিতে পারে না তাদের ভ্যাকেন্সি থাকে না বা তারও স্কিল অত না তারপরেও আমি বলবো যার যোগ্যতা আছে তার জব হবেই যোগ্যতা বলতে কি বোঝায় যোগ্যতা বলতে বোঝায় না যে বিরাট বড়ো বড়ো ডিগ্রি যোগ্যতা বলতে জবে ক্যাপাবিলিটি দুই হাত দুই পা দুই চোখ দুই কান এবং একটা খুব শার্প একটা ব্রেইন যে ব্রেইনটা ওয়ার্ক করতে চায় কাজ করতে চায় একটা মানুষের জবের সবচেয়ে একটাই যোগ্যতা সেটা হচ্ছে আমি কাজ করতে চাই আমি কোনো কাজকে ছোট করে দেখব না প্রত্যেকটা কাজ আমার কাছে ইম্পর্টেন্ট সো প্লিজ আপনার কাজকে ছোটো করে দেখবেন না আপনার শুরু করে দিন যাদের জব নেই আমি বলবো প্লিজ আপনি আশেপাশে দেখেন আপনি হেল্প করেন মানুষকে হেল্প করতে করতে জব হয়ে যাবে আপনি যদি কোনো জব না পান আপনি হেল্প করেন আপনার যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে আপনি হেল্প করেন মানুষকে আপনি একটা দোকানে যে দোকানদারকে হেল্প করেন বা মালিককে যা বলেন যে আমি একটা কাস্টম সেলসে জব চাই এখন তো প্যান্ডেমিক চলছে নিজেকে তৈরি করে ফেলার সময় এখন আপনি আপডেট করতে থাকেন নিজেকে নিজেকে তৈরি করেন যখন প্যান্ডেমিক চলে যাবে আপনার জবের অভাব হবে না আমি বলে দিতে পারি অভাব হবে না প্লিজ নিজেকে তৈরি করেন সবাইকে আমি বলবো সো বি কনফিডেন্ট কনফিডেন্সটা সবচেয়ে বেশি জরুরি জবের জন্য সো জব চাওয়া আমি আমরা জব চাইবো না আমরা জব অ্যাচিভ করব সবাইকে আমি এটাই বলবো যে নিজেকে তৈরি করে আমরা জব অ্যাচিভ করবো আমরা জব চাইবো না সো নো মোর টুডে টেক কেয়ার আমার যদি এই কথাগুলো বা আমার এই জিনিসগুলো টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন স্টে উইথ মি thank you.